Welcome students, আবার তোমাদের স্বাগত। আশা করি তোমরা এই চ্যানেলটা ফলো করছো এবং যে হোম অ্যাসাইনমেন্টস গুলো দেওয়া ছিল সেগুলো আশা করি তোমরা করেছো। তবে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করার পর সেগুলো যদি যে গ্রুপটা যেখানে তোমাদের রেসপন্স করার কথা বলেছো সেগুলো যদি সেখানে যদি তোমাদের রেসপন্সটা বা আনসারটা যদি পোস্ট করো তাহলে আমরা অনেক বুঝতে পারবো যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। এবং অবশ্যই সেটা আমরা কি করব না, উই শ্যাল ট্রাই টু সলভ ইওর প্রবলেমস। তো আজকের আমাদের ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট আমরা করব। আমি মনে করে দিই ভয়েস চেঞ্জ হচ্ছে কনসেপচুয়াল গ্রামারের খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই ভয়েস চেঞ্জের পরে আমরা দেখব হাউ টু রাইট আ ফ্রেসিস, আই মিন ফ্রেসিস রাইটিং। ইনফ্যাক্ট আমরা আরও দেখব নোটিস রাইটিং, এবং সেই সাথে সাথে আমরা দেখব যে বিশেষ করে যে প্রসেসড রাইটিং, যেখানে হচ্ছে আমাদের সব কিছু প্যাসিভ ভয়েসে লিখতে হয়। আমি আবার মনে করে দিচ্ছি যে ভয়েস চেঞ্জ কনসেপচুয়াল গ্রামারের পর বিশেষ করে ফাংশনাল গ্রামারের খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং ভয়েস চেঞ্জ বিষয়টা কিছু নয়, এখানে হচ্ছে কর্তা সরাসরি কাজ করবে, আর সেটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ কর্তা যখন সরাসরি বা ডাইরেক্ট কাজ করবে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো, এবং কর্তা যখন বিশেষ করে সবার শেষে প্রিপোজিশনের পরে যখন এজেন্ট হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে পড়বো। তো আমরা শুরুতেই দেখব, লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স, রাজু সেন্ড মি এ গিফট। এখানে দেখতে পাচ্ছি একটা ভার্ব আছে। আবার মনে করিয়ে দিচ্ছি আমার যে ভার্ব হলো সেন্টেন্সের একটা খুব গুরুত্বপূর্ণ পার্টস অফ ইট। অনেক সময় একটা ভার্বকে দিয়ে আমাদের কিন্তু সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে হয়। আমি আসবো পরে। দেখো, রাজু সেন্ড মি এ গিফট, এখানে ভার্ব হচ্ছে সেন্ড, পাঠিয়েছিল, পাস্ট টেন্সে আছে। কে পাঠিয়েছিল? রাজু, রাজু হচ্ছে সাবজেক্ট। কি পাঠিয়েছিল? একটা গিফট, অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করছি? কাকে পাঠিয়েছিল? মি, আমাকে, অবজেক্ট। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে আমরা ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা দুটো অবজেক্ট পাই, এবং প্রথম যে অবজেক্টটা প্রাণীবাচক অবজেক্ট, যেটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি, এবং দ্বিতীয়টা অপ্রাণীবাচক, যেটা আমরা ডাইরেক্ট অবজেক্ট বলবো। আমরা সবসময় চেষ্টা করবো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট সেটাকে আমাদের ফলো করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের কিছু প্রোনাউন চেঞ্জ হয়, যেমন আই থাকলে মি হয়, উই থাকলে আজ হয়, আরও অনেক কিছু একটা চ্যাট আমি গত ক্লাসে দিয়েছিলাম। তো এক্ষেত্রে যদি আমরা একটা ভয়েস চেঞ্জ করি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করি, সেটা কি হয় দেখা যাক। প্রথমে হচ্ছে অবজেক্ট বসবে, অর্থাৎ আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে বলে, এবং সেখানে আমরা প্রথমে কি করব, ইনডাইরেক্ট অবজেক্টটাকে সব সময় সাবজেক্ট হিসাবে বসাবো। তাহলে মি থেকে হয়ে গেল আই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স নয়, এটা পাস্ট টেন্স আছে, সেন্ট, অর্থাৎ এখানে বি ভার্ব আছে ওয়াজ এন্ড ওয়্যার, এখানে আই এর পরে কি হবে, আই ওয়াজ, এবং সেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম সেন্ট। এই গিফটটা যেমন ছিল অর্থাৎ তেমনটি বসে গেল, এবং শেষে কি হয়ে গেল, একটা প্রিপোজিশন এলো বাই এবং রাজু, একটা নাম আছে, নাম এর কোনো চেঞ্জ নেই। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা কি দেখলাম, আই ওয়াজ সেন্ট এ গিফট বাই রাজু। এখানে এই যে রাজু বাইয়ের পরে যেটা বসে গেল এটা কিন্তু আমরা এজেন্ট বলবো। গত ক্লাসে আমরা দেখেছি এই এজেন্ট কখনো অমিট থাকে, আমরা দেখবো আজকের আবার। বেশ, এক্ষেত্রে তাহলে যে এ গিফট, এই গিফটটা অবজেক্ট হিসেবে বসে গেল, এটাকে রিটেন অবজেক্ট বলি। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে আমরা দেখি, দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, অর্থাৎ সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে উই শুড বিলিভ ইন দ্য ট্রুথ, আমাদের সত্যে বিশ্বাস করা উচিত। শুড, শ্যাল, শুড, মে, মাইট, এই বিশেষ করে এগুলো যে মডাল আছে, যখন এটা আমরা অ্যাক্টিভটাকে প্যাসিভে করবো, জাস্ট এর সঙ্গে একটা বি যোগ হবে, অর্থাৎ উইল থাকলে উইল বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি। এক্ষেত্রে দেখো, প্রথমে হচ্ছে আমরা দেখবো ভার্ব, এটাই হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করি, কে কে বিশ্বাস করো, কাদের, কে বা কারা, কাদের বিশ্বাস করা উচিত, সাবজেক্ট হয়ে গেল, আমরা উই পেলাম। এবং বিভার্বটা আমরা দেখলাম, এটা আবার বলছি বিভার্ব, এটা হচ্ছে মোডাল, ঠিক আছে, এটা মোডাল, এটা মোডাল অক্সিলারি ভার্ব। এবং হচ্ছে ইন ট্রুথ, সত্যে, এটাই হচ্ছে অবজেক্ট। এবং এখানে একটা ইন, ইন আছে, আমরা অবশ্যই মনে রাখবো যে সব সময় কিন্তু প্যাসিভ ভয়েসে বাই এ প্রিপোজিশনটা বসে না, অনেক সময় অর্থাৎ
অন্য প্রিপজিশনে অবশ্যই সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যদি আমরা ভয়েস করি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে অবজেক্ট বসবে, অর্থাৎ ট্রুথ শুড থাকলে শুড বি হবে, ট্রুথ শুড বি, বিলিভ, বিলিভের পাস্ট পার্টিসিপিল ফর্ম কি হলো বিলিভড, ইন যেমন আছে ইন বসে যাবে, এক্সট্রা করে কিন্তু বাই আনার দরকার নেই, এবং উই থেকে পাস। এটাই হচ্ছে আমাদের প্যাসিভ ফর্মে দেখলাম যে আমরা এভাবে সবসময় বাই প্রিপোজিশনটা বসে না, অনেক সময় যে প্রিপোজিশনটা থাকে সেটাও কিন্তু বসে যায়। তিন নম্বর এক্সাম্পলটা তোমরা আবার দেখো, তিন নম্বর এক্সাম্পল ওয়ার্ক হার্ড, দেখতে পাচ্ছি এখানে একটা ভার্ব কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কঠিন পরিশ্রম করে। এখানে দেখতে পাচ্ছি কোনো কাজ করো, ওয়ার্ক হার্ড খুব কঠিন পরিশ্রম করো, অর্থাৎ এক্ষেত্রে আমরা সাবজেক্টও পাচ্ছি না এবং অবজেক্টও পাচ্ছি না, জাস্ট একটা ভার্ব দেওয়া আছে। এক্ষেত্রে আমরা সুন্দরভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে এটা একটা মোড আছে, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের যে সেন্সগুলো অ্যাপ্লাইড হয় সেগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এক্ষেত্রে আমরা ভয়েস সেন্সের ক্ষেত্রে খুব সুন্দর একটা নিয়ম আছে, উপদেশ দেওয়া হচ্ছে কঠিন পরিশ্রম করো, অর্থাৎ ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড। বেশ, নেক্সট আমরা আসবো ভয়েস সেন্সের আরেকটা খুব গুরুত্বপূর্ণ রুলস আছে, সেটাকে আমরা ফলো করব অবশ্যই। আমরা লাস্ট ক্লাসে আমরা ইনফিনিটিভের ব্যবহার দেখছি, সেগুলো কেমন ভাবে আমাদের ভয়েসে চেঞ্জ করতে হয়, এবং বিশেষ করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা চেঞ্জ করব, তখন আমরা দেখব কেমন করে সেগুলো চেঞ্জ হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তাহলে হি আস্কড মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাতে আমাকে বলেছিল। লুক এট দ্য সেন্টেন্স, বলেছিল ভার্ব, কে বলেছিল, সে বলেছিল সাবজেক্ট, কাকে বলেছিল, অবজেক্ট পেয়ে গেলাম। এবং এটাই আমরা দেখতে পাচ্ছি, এটা একটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের আগে টু বসে এটা ইনফিনিটিভ পেয়ে ব্যবহার করি, এবং এ লেটারও পরে একটা আছে, বুঝতে পারছ। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব যে অর্থাৎ ইনডাইরেক্ট বা প্রাণীবাচক অবজেক্টটা দিয়ে সাবজেক্ট করবো আমরা প্যাসিভ বলেছি, তাহলে মি থেকে আই, যেহেতু পাস্ট টেন্স আছে আস্কড, তাই ওয়াজ হচ্ছে বিভাগ বসে গেল, এবং আস্কডের পাস্ট পার্টিসিপিল ফর্ম আস্কড, আর টু যেমন আছে বসে যাচ্ছে টু সেন্ড এ লেটার। বলেছিলাম অনেক সময় এজেন্ট উচ্চ থাকে, বাই হিম আমরা লিখতে পারি নাও লিখতে পারি, হি আস্কড মি টু সেন্ড এ লেটার, যদি আমরা এটা প্যাসিভ ভয়েস করি তাহলে আই ওয়াজ আস্কড টু সেন্ড এ লেটার। ওকে, বেশ। সো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছ, এবং আমাদের ভয়েস সেন্সের বিশেষ করে আমরা দেখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কেমনভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, সেই সাথে সাথে আমরা দেখেছি অ্যাসারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট কেমনভাবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এবার আমরা আসবো ভয়েস চেঞ্জের একটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা কেমনভাবে করব, বিশেষ করে যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি তোমরা সেটাকে ফলো করো। যেমন দেখো কি আছে, ডিড ইউ রাইট, ডিড ইউ রাইট দ্য লেটার, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আছে, এবং শুরুতে দেখো এখানে একটা কি ব্যবহার করা হয়েছে, শুরুতে ব্যবহার করা হয়েছে এই ডু ডাজ এবং ডিড, এগুলোকে সাধারণত আমরা কি বলি, এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, অর্থাৎ অনেক সময় দেখি যে বিভার্ব না থাকলে আমাদের কিন্তু এটা আনতে হয়। আচ্ছা, এবার জিজ্ঞাসা চিহ্ন আছে, দেখো ডিড ইউ রাইট দ্য লেটার, তুমি কি একটা চিঠি লিখেছিল। প্রথমে এটা আমরা একটা স্টেটমেন্ট করব, স্টেটমেন্ট করলে কি হয়, প্রথমে দেখো অ্যাসারেটিভ সেন্টেন্স যদি করি তাহলে ইউ ডিড এন্ড রাইট দুটো মিলে কি হয়ে যাচ্ছে, পাস্ট টেন্সে রোট, অর্থাৎ ইউ রোট দ্য লেটার, তুমি চিঠিটি লিখেছিলে। এবার যদি এটা আমরা প্যাসিভ ভয়েস করছি, প্যাসিভ ভয়েস কি হবে, প্যাসিভ ভয়েস প্রথমে হচ্ছে তাহলে সাবজেক্ট পেয়েছি ভার্ব, আর সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি অবজেক্ট পেয়েছি, তাহলে প্রথমে কি হচ্ছে দি লেটার, পাস্ট টেন্সে আছে রোট,
তাই past tense-এর বিশেষ করে বিভাগ আমরা জানি was বা were যেহেতু the letter আছে তাই এখানে আমরা লিখব was তারপরে verb-এর past participle form write wrote written এই form-টা আমরা এখানে verb form-টা অবশ্যই আমরা লিখব passive voice-এ আর কি লিখব শেষে by preposition your কোনো change হয় না you তাহলে কি হয়ে গেল the letter was written by you যেহেতু আমাদের এটা প্রশ্ন ছিল তাই উত্তরটা কিন্তু বা সলিউশনটা আমাদের কিন্তু প্রশ্ন রাখতে হবে তাই প্রশ্ন রাখতে গেলে কি করব আমরা জাস্ট যে বিভাগ আছে বিভাগটা বাকি শুরুতে বসাবো তাহলে কি হয়ে যাচ্ছে was the letter written by you অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা yes no প্রশ্ন আছে তুমি কি চিঠিটি লিখেছিলে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না সেক্ষেত্রে আমরা কি লিখছি যে তোমার দ্বারা কি চিঠিটি লেখা হয়েছিল এটা হচ্ছে আমরা দেখলাম yes no টাইপের একটা এক্সাম্পল অনেক সময় আমরা দেখি যে did আছে শুরুতে অনেক সময় কিন্তু এখানে w is word থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব আমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে একটা শুরু হলো কি দিয়ে একটা শুরু হলো বিশেষ করে অক্সিলারি ভার্ব did দিয়ে এবারে আমরা দেখব অনেক সময় মডাল দেওয়া কিন্তু শুরু হয় সেটাকে কিভাবে লিখব আমরা অর্থাৎ মডাল দেওয়া শুরু হলো উইল ইউ বাই দিস পেন তুমি কি কলমটি কিনবে একটা জিজ্ঞাসা চিহ্ন যেহেতু এখানে দেখতে পাচ্ছি উইল তাহলে উইল থাকলে প্যাসিভ ভয়েসে আমরা কি করব উইল বি করব তাহলে প্রথমে এটা আমরা কি স্টেটমেন্ট বা অ্যাসারটিভ সেন্টেন্সে রূপান্তর করব করলে কি হবে তোমরা বলো প্রথমে সাবজেক্ট তারপরে বিভার তারপরে মেন ভার মেন ভারের পরে দিস পেন অবজেক্ট আছে ফুল স্টপ দিয়ে দিলাম এবার পেয়ে গেলাম আমরা ভার বিভার পেয়ে গেলাম সাবজেক্ট পেয়ে গেলাম অবজেক্ট পেয়ে গেলাম তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে প্যাসিভ ভয়েসে আমরা কি করব প্রথমে অবজেক্ট বসাবো দিস পেন উইল আছে উইল বি বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম বাই থেকে ব্রট BOU GHT ব্রট প্রিপজিশন বাই বসলো শেষে ইউ রিমেন ইউ ইউর কোনো পরিবর্তন হয় না যেহেতু আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই কিন্তু সলিউশনটা অবশ্যই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখাতে হবে এক্ষেত্রে আমরা কি করব আগে নিয়মে জাস্ট এখান থেকে আমরা মডালটা টেনে বের করে আনবো অর্থাৎ উইল দিস পেন Be brought by you. আমরা দেখলাম যে অনেক সময় মডাল দিয়ে কিন্তু শুরু হয় yes no question এর ক্ষেত্রে এবং মডাল এবং সেই সাথে সাথে অক্সিলারি দিয়ে শুরু হয় এবার আমরা দেখব অনেক সময় WH টাইপ থাকে সেক্ষেত্রে আমরা তার কি পরিবর্তন করব মনে রাখা দরকার WH একবার শুরুতে বলে দিই WH টাইপ যে ওয়ার্ডগুলো থাকবে WH টাইপ গুলো কোনো পরিবর্তন হয় না হট থাকলে হট থেকেই যাবে শুরুতেই আর এই WH গুলো সাধারণত বাক্যে কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যে শুরুতে বসে এবং আমরা একটা উদাহরণ দেখি যেমন একটু খেয়াল রাখলো আমরা সবাই জানি বিশ্বকবি তিনি কি লিখেছেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি প্রাইজ পেয়েছিল গীতাঞ্জলি লিখে নোবেল প্রাইজ পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে হু রোট গীতাঞ্জলি কে গীতাঞ্জলি লিখে ছিল জিজ্ঞাসা চিহ্ন শুরুতে কি আছে ডব্লিউ আছে এখানে একটা অবশ্যই ছাত্রছাত্রী তোমাদের মনে রাখতে হবে হু থাকলে কিন্তু বাই হুম হবে অবশ্যই এই চেঞ্জটা সবসময় হবে তাহলে বাই হুম হুম পরিবর্তে আমরা কি লিখব বাই হুম তাহলে হু রোড গীতাঞ্জলি কে গীতাঞ্জলি লিখেছিল বাই হুম যেহেতু রোড আছে পাস্ট টেন্স তাই এখানে কি হয়ে যাবে পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ আর এই রোড ভার্বের ফার্স্ট পার্টিসিপিল ফর্ম হচ্ছে রিটেন তাহলে বাই হুম ওয়াজ রিটেন গীতাঞ্জলি অর্থাৎ গীতাঞ্জলি কার দ্বারা লেখা হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন আবার আমরা দেখব অনেক সময় WH যে টাইপের যে প্রশ্ন থাকে সেখানে মডাল দিয়ে কিন্তু আমাদের করতে দেয় তাহলে আমরা মডালটা কেমন ভাবে চেঞ্জ করব সেটা একটু আমাদের জেনে রাখতে হবে যেমন
আমরা যদি নেক্সট এক্সাম্পলটা দেখি when will they announce the result when will they announce the result অর্থাৎ কখন তারা রেজাল্টটা পাবলিশ করবে when শুরুতে ডব্লিউএইচ টাইপ আছে তাহলে whenটা when থাকবে আমরা শুধুমাত্র কি করব শুধুমাত্র interrogative আছে সেটাকে আমরা just assertive statement করব তাহলে প্রথমে কি লিখব আমরা they তারপরে be verb will announce the result এটা আমরা assertive full stop দিলাম প্রশ্ন করব প্রশ্ন করার আগে এখানে আমরা দেখব সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি অবজেক্ট পেয়েছি তাহলে কি লিখব আমরা the result The result will আছে will be past participle form লিখতে হবে announce by them দেখতে কি হয়ে গেল by full stop যেহেতু আমাদের এটা প্রশ্ন দিয়েছে দেখো when will they announce the result শুরুতে কি বিয়ে আছে people আমরা অবশ্যই বিয়েটা আগে বসিয়ে জিজ্ঞাসা চিহ্ন করব তাহলে আমাদের সলিউশনটা কি হলো লিখবো আমরা অ্যানসারটা ঠিক এরকম হবে When will the result be announced by them? জিজ্ঞাসা চিহ্ন এটাই হচ্ছে আমাদের সলিউশন তাহলে প্রশ্ন ছিল When will they announce the result? আমরা সমাধান করলাম When will the result be announced by them? বেশ এক্ষেত্রে আমরা দেখলাম ডব্লিউএইচ টাইপের যে ওয়ার্ডগুলো থাকে বা ডব্লিউএইচ টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ হয়েছে কেমনভাবে পরিবর্তন করব এবার আমরা অনেক সময় দেখি যে অনেক সময় নেগেটিভ টাইপের থাকে অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা আমরা বলি সেক্ষেত্রে আমরা কেমনভাবে পরিবর্তন করব অর্থাৎ যেমন একটা এক্সাম্পল দেওয়া যায় ডু নট ইউ নো দেম তুমি কি তাদের জানো না নোট অফ ইন্টারোগেশন দেখতে পাচ্ছি এখানে যে একটা নট আছে এবং জিজ্ঞাসার চিহ্ন আই মিন নেগেটিভ ইন্টারোগেটিভ এক্ষেত্রে আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি এখানে যদি স্টেটমেন্ট করি তাহলে এটা কি হবে You do not know them. বেশ এসআইএল থেকে এবার যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে দেম থেকে হয়ে যাচ্ছে দে আর ডু নট প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আমরা জানি ভার্ব অ্যাম ইজ আর তাহলে দে আর ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম নো আগেই বলি যে নুনের পরে কি বসে কোন প্রিপোজিশন নন টু আর ইউ অর্থাৎ এখানে আমরা যদি এটা অ্যাসারেটিভ হিসাবে যদি আমরা চেঞ্জ করি দে আর নন টু ইউ এবার যেহেতু দেখো প্রশ্ন ছিল তাহলে আমরা কি করব প্রশ্ন আছে এখানে একটা নট ছিল অর্থাৎ দে আর নটটা লেখা হয়নি দে আর নট নন টু ইউ এবার যদি আমরা ফাইনালি যদি জিজ্ঞাসা চিহ্ন করি তাহলে আমরা কি করব বিভাগটা আগে নিয়ে চলে আসব বাকি শুরুতেই আমাদের ক্যাপিটাল লিখতে হবে অর্থাৎ নট নটটা সংক্ষেপে যদি আমরা লিখি এরকম আরেন্ট আরেন্ট দে আরেন্ট দে নন টু ইউ এভাবে কিন্তু আমাদের বিশেষ করে নেগেটিভ ইন্টারোগেটিভ যখন থাকবে আমাদের এইভাবে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট যেমন আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেমন হোয়াট ডু ইউ ওয়ান বাট হু হ্যাজ ডান ইট ফার্স্ট অফ অল যেমন হু হ্যাজ ডান দিস করে দিলাম অ্যাসাইনমেন্ট এটা আমাদের অ্যাসাইনমেন্ট
দু নম্বরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, নেগেটিভ ক্ষেত্রে অর্থাৎ হোয়ার ডিড ইউ সি হিম, ডব্লিউ স্টাইল দিলাম, হোয়ার ডিড ইউ সি হিম। তিন নম্বরে একটা আমরা চলে আসছি ইয়েস নো টাইপের, অর্থাৎ যেখানে শুরুতেই অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ ডিড নট দে ইনফর্ম ইউ, ডিড নট দে ইনফর্ম ইউ। এই তিনটে অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া রইল ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। আবার বলছি, হু হ্যাজ ডান দিস, হোয়ার ডিড ইউ সি হিম, ডিডন্ট দে ইনফর্ম ইউ, এই তিনটে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া রইল। আমাদের ভয়েস সেন্সের বিশেষ করে সর্বশেষ একটা অংশ যেটা আমরা প্রায় বলি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস ছাড়াও আরো একটা কিন্তু ভয়েস আমাদের আছে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। দেখো এখানে সেন্টেন্স দেখো, অ্যাপারেন্টলি যেন মনে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে মধু কখন মিষ্টি হয়? মধু হয় মিষ্টি যখন এটা কারোর দ্বারা খাওয়া হয়। মধু তো একা একা কাজটা সম্পূর্ণ করতে পারবে না, অর্থাৎ কারোর দ্বারা দিয়ে চলে আসছে। অর্থাৎ একটা মিনিংটা দেখো, ফ্রেম বা ফর্মটা বা স্ট্রাকচারটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে অ্যাক্টিভ, বাট কিন্তু যখন সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভ ভয়েসে করবো, সেক্ষেত্রে আমরা দেখবো মিনিংটা একদম সম্পূর্ণভাবে প্যাসিভ। এক্ষেত্রে আমরা এই ধরনের যে বাক্যগুলো যেখানে দেখবো আমরা অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন মিনিং, সেটাকে আমরা বলবো ওয়াসি প্যাসিভ বা কর্তৃকর্ম। অর্থাৎ কি বলবো আমরা, এখানে লিখছি কোয়াসি প্যাসিভ। কোয়াসি মিন্স মানে হাফ, হাফ প্যাসিভ, আই মিন হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। তাহলে এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তখন আমাদের এইরকম সলিউশনটা দাঁড়াবে, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা টেস্ট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আবার বলছি কোয়াসি প্যাসিভ বা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ, কর্তৃকর্ম বাচ্য, যেখানে অ্যাপারেন্টলি মনে হবে স্ট্রাকচার বা ফ্রেমটা অ্যাক্টিভ ভয়েসে যাচ্ছে, কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েস বা মিনিং এর দিক থেকে সেটাকে আমরা দেখব যে প্যাসিভ ফর্মে থাকবে। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল যেমন দেখলাম, হানি টেস্ট হুইট, মধু তো একা একা মিষ্টি হতে পারে না, কাজটা করবি কে, কারোর দ্বারা হতে হবে, কারোর দ্বারা যখন হচ্ছে তখন কিন্তু মিনিংটা সম্পূর্ণভাবে প্যাসিভ হচ্ছে। এক্ষেত্রে কি হয়ে গেল, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, টেস্টের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া রইল, অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টে বিশেষ করে হোমটা তুলে করবে, করার পরে গ্রুপে যদি পোস্ট করো খুব ভালো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু জানাতে তোমরা পড়বে না ছাত্রছাত্রীরা। আমরা যেমন এক্ষেত্রে একটা তোমাদের হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া রইল, তোমরা অবশ্যই করবে। যেমন দ্য রোজ স্মেল সুইট অ্যাসাইনমেন্ট, নম্বর ওয়ান, দি রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধ মিষ্টি। নম্বর টু, দ্য বুক রিডস ওয়েল, বইটা পড়তে খুব ভালো। এই দুটো কোয়াসি প্যাসিভের অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া রইল, তোমরা অবশ্যই এই দুটো করবে। এখানে মোটামুটি ভয়েস চেঞ্জের যাবতীয় রুলস কেমনভাবে সেগুলো অ্যাপ্লাই করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস,
কেমন ভাবে সেখানে আমাদের অনেক প্রোনাউনের পরিবর্তন আসে, টেন্সের পরিবর্তন আসে, এবং অ্যাকটিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, এবং অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, ইন্টারচেঞ্জ অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। অবশ্যই আমাদের টেন্সটা খেয়াল রাখতে হবে। আর কি জানলাম যে প্যাসিভ ভয়েসে বায়ের পরে যেটা বসে সেটা এজেন্ট, এজেন্ট অনেক সময় উচ্চ থাকে। আর কি জানলাম যে আজকের আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ আবার আমরা দেখলাম, দেখলাম আমরা ডবল অবজেক্টে কেমনভাবে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও জানলাম। এ আমরা আর কি নিয়ম জানলাম, আমরা আজকের অর্থাৎ ডব্লিউএইচ টাইপ বা ইয়েস নো টাইপ বা নেগেটিভ সেন্সে, বিশেষ করে নেগেটিভ টাইপ, এই তিন ধরনের যে প্রশ্নবোধক বাক্যে তার কেমন করে আমরা প্রথমে প্রশ্ন থেকে অ্যাসারেটিভ বা স্টেটমেন্ট করি, তারপরে সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ করার পরে জাস্ট আমরা বিভার্বটা শুরুতে বসিয়ে দিয়ে সেখানে আমরা কি করি জিজ্ঞাসা চিহ্ন, এভাবে জানলাম। এবং সর্বশেষ আমরা জানলাম যে কোয়াসি প্যাসিভ কেমনভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাপারেলি ফর্মটা দেখে মনে হচ্ছে অ্যাক্টিভে, কিন্তু আমরা যখন অর্থের দিক থেকে দেখব, অর্থাৎ যখন এটা আমরা ভয়েস চেঞ্জ করব, তখন দেখব সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্যাসিভ। তোমাদের এই দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া রইলো, কোয়াসি প্যাসিভ তোমরা এটা দুটো অবশ্যই করবে। এবং পরবর্তী আমরা দেখব যে ভয়েস চেঞ্জ বা ফাংশনাল গ্রামার কেমন ভাবে প্রসেস রাইটিংয়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, নোটিস রাইটিংয়েও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ নোটিস রাইটিং প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জেনে রাখা দরকার যে প্রতি বছর তোমরা মাধ্যমিকে বিশেষ করে 30 নম্বরের কিন্তু রাইটিং স্কিল থেকে তিন ধরনের বিষয় থাকে, হতে পারে লেটার রাইটিং, হতে পারে প্রসেস রাইটিং, হতে পারে প্যারাগ্রাফ রাইটিং, হতে পারে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, নোটিস রাইটিং ছাড়াও রিপোর্ট রাইটিং দেয়। সেখানে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং আগামী দিনে তোমরা গ্রামারে ডু অ্যাজ ডিরেক্টেড হিসাবে, যেমন ভয়েস চেঞ্জ পরিবর্তনের ক্ষেত্রে যেমন বিশেষ করে ভয়েস চেঞ্জ দেয়, ঠিক তেমনি এর উপর বেস করে আগামী দিনে কিন্তু আমাদের রাইটিং স্কিলের উপরে জোর দিতে হবে। এবং এটা যত ভালো পারবো ততই কিন্তু আমরা রাইটিং স্কিলটা অবশ্যই খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো, যেখানে কিন্তু প্রচুর মার্কস ক্যারি করে। এবং ছাত্রছাত্রীদের কাছে রীতিমতো রাইটিং স্কিলটা অনেক সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি বলবো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই বিশেষ করে যে ফাংশনাল যে গ্রামার আছে, ফর এক্সাম্পল যেমন আমি ভয়েস চেঞ্জটা করলাম, এছাড়াও ফাংশনাল গ্রামারের মধ্যে ন্যারেশন চেঞ্জ আছে, বা কিংবা বিভিন্ন ধরনের যে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, অর্থাৎ এখানে একটা বাক্য থেকে আর একটা বাক্য কেমনভাবে আমরা চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু সবই ফাংশনাল গ্রামারের মধ্যে পড়ে। আমি আগামী দিনে চেষ্টা করব, যেহেতু তোমাদের ভয়েস চেঞ্জটা আমি শেষ করেছি, আমি আগামী দিনে চেষ্টা করব হয় নোটিস রাইটিং, রাইটিং স্কিলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নোটিস রাইটিং, কিংবা প্রসেস রাইটিং কেমনভাবে লিখতে হয় আমি তাই নিয়ে আসবো। থ্যাংক ইউ, তোমরা ভালো থাকবে, বাড়িতে থাকো, সুস্থ থাকো, এইভাবে তোমরা ক্লাসগুলো ফলো করো। এবং কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা যে গ্রুপটা বিশেষ করে তোমাদের হেল্পলাইন দেওয়া আছে, হেল্পলাইন বিশেষ করে KTSB স্টুডেন্ট হেল্পলাইন যে গ্রুপটার নাম করা হয়েছে, তোমরা অবশ্যই সেখানে পোস্ট করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বাড়িতে একটু তোমাদের আগামী দিনে পরীক্ষার জন্য যতটুকুই এগিয়ে যাওয়া যায় এইভাবে টুকটুক করে প্রিপারেশন নিতে থাকবে। ধন্যবাদ।